ওয়েলকাম ম্যাট্রিক্স পয়েন্ট ফর ক্লাস সলভ ক্লাস টেস্ট কোয়েশ্চেন সলভ আমি ডাক্তার ওয়াইস্কুরণি মেন্টর ম্যাট্রিক্স অ্যাকাডেমি আজকে আমি আপনাদের ইমিউনোলজি ক্লাস টেস্ট যেটা দিয়েছেন আপনারা সেটার সলভ নিয়ে আলোচনা করবো কারণ কিছু কিছু প্রশ্ন অনেক সময় কনফিউশন থেকে যায় যে অ্যানসারটা এরকম কেন হলো বা এটার ব্যাখ্যাটা কী বা এটার লেকচারশিটে ম্যাট্রিক্সে যে শিট দেওয়া হয়েছে সেটা তো খুঁজে পাচ্ছি না বা কোথায় আছে তো এই রিলেটেড কোয়েশ্চেনগুলোর সমাধান দেওয়ার জন্য আজকে আমাদের এই ক্লাসটার আয়োজন করা তা আমরা দেখি প্রথম কোশ্চেনটা এসছে আসলে ইমিউনোডেফিশিয়েন্সি থেকে এবং রেসিডেন্সিতে আপনি দেখবেন বা ডিপ্লোমাতে ইমিউনোডেফিশিয়েন্সি থেকে কোশ্চেন একটা হবেই এবং এটা হতে পারে বিসেল মিডিয়েটেড ইমিউনোডেফিসিয়েন্সি বা টিসেল মিডিয়েটেড ইমিউনোডেফিশিয়েন্সি বা ফ্যাগোসাইটিক ডেফিসিয়েন্সি আপনাদের শিটে দেখেন যে পঁচিশ নাম্বার পেজে একটা চার্ট করে দেওয়া আছে যে বিসেল ডেফিসিয়েন্সি বা টিসেল চব্বিশ নাম্বার পেজে দেখেন এটা আসছে হলো টিসেল ডেফিসিয়েন্সি টিসেল ডেফিসিয়েন্সিগুলো হচ্ছে টি সেল ডেফিসিয়েন্সি উইস্কট অ্যালরিক অ্যাটাক ডিজর্স সিন্ডোম সাইটোকাইন সিগন্যালিং ডিফেক্ট এবং কোরিংমিকো কেটেনিয়াস ক্যান্ডিডিয়াসিস তো সেটা যদি আমরা চিন্তা করি তাহলে হস্কিং টি সেল ইমিউনো ডেফিসিয়েন্সির মধ্যে পড়া নয় এটা এক ধরনের লিমফোমা হস্কিং লিমফোমা এটার মধ্যে রেড স্টেন বা সেল থাকে কি থাকে রেড স্টেনবাগ স্টার্নগ জায়েন্সেল যেটা আলস আই লাইক অ্যাপিয়ারেন্স নিউক্লিয়াসের দুইটা লোভ থাকে বড় বড়ো লাই থাকে এটা এক ধরনের লিমফোমা এটার সাথে ইমিউনি ডেফিসিয়েন্সি সেলের সাথে সম্পর্ক নাই হ্যাঁ টেস্যাক্স টেস্যাক্স এক ধরনের মেটাবলিক ইনবর্ন মেটাবলিক ডিসঅর্ডার উইস্কট্যালদিক সেল ইমিউনো ডেফিসিয়েন্সি ডাউন সিন্ড্রোম এক ধরনের আপনার ক্রোমোজোমাল টাইজোমিট টোয়েন্টি ওয়ান টাইজোমিট টোয়েন্টি ওয়ান এটার সাথে টি ইমিউনো ডেফিসিয়েন্সির সম্পর্ক নাই ডিজর্স সিন্ডোম হচ্ছে টিসেল ইমিউনি ডেফিসিয়েন্সি অটো ইমিউন ডিজিজ আমরা জানি যে আমাদের শরীরে বিসেল এবং টিসেল তৈরি হয় বোনম্যারো থেকে এবং টিসেল ম্যাচিউর হয় থাইমাসে বি সেল ম্যাচিউর হয় বোনম্যারোতেই তো টিসেল ম্যাচিউরেশন হয়ে তারপরে সে সেন্ট্রালি টলারেন্স হয় এবং সেন্ট্রাল টলারেন্সের আপনারা জানেন যে দুটো গুরুত্বপূর্ণ অংশ একটা হচ্ছে বোনমেরও একটা হলো থাইমাস টি সেলের জন্য থাইমাস হচ্ছে ম্যাচুরেশনের মেইন টেক পার্ট করে আর বি সেলের জন্য হচ্ছে বোনমেরও ম্যাচুরেশন করে টি সেল ম্যাচুরেশন হয়ে পেরিফেরিতে চলে যায় পেরিফেরিতে চলে গিয়ে বা পেরিফেরাল ম্যাচুরেশন হয় এবং পেরিফেরাল কি বলে এটাকে টলারেন্স হয় টলারেন্স সেন্ট্রাল টলারেন্স হয়ে পেরিফেরাল টলারেন্স হয়ে তারপর সে একটা টি সেল হিসাবে কাজ করে কিন্তু এই সেন্ট্রাল বা পেরিফেরাল টলারেন্সে যদি সামান্যতম কোনো ভুলভ্রান্তি হয় তাহলে দেখবেন যে এই টি অটো অটোরিয়্যাক্টিভ টি সেলে পরিণত হয় যেগুলো আপনাদের ক্লাসে খুব সুন্দর করে ডিসকাস করা হয়েছে তো এর মধ্যে জেনেটিক একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর জেনেটিক ফ্যাক্টর অটোমিন ডিজিজের তৈরি করতে কারণ টি সেল যদি অটো রিয়াক্টিভ হয়ে যায় তখন সে সেলফ অ্যান্টিজেনকে ফরেন মনে করে এবং তার এগেন্সটি অ্যান্টিবডি তৈরি করা শুরু করে যেটা আমরা দেখি যে বিভিন্ন ধরনের অটো ইমিউন ডিজিজ তৈরিতে একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করে তো সেক্ষেত্রে জেনেটিক ফ্যাক্টর একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর এছাড়া হরমোনাল ফ্যাক্টর যেমন আপনি দেখবেন যে যত বেশি অটো ইমিউন ডিজিজ আছে বিশেষ করে থাইরয়েডের হাসিমুড়ো থাইরয়েডাইটিস মাস্থিয়া গ্রাভিস বা এসএলি এগুলো কিন্তু ফিমেল পিডোমিনেন্স কেন আল্লাহ ফিমেল ফিমেলদের বেশি অপছন্দ করে ব্যাপারটা তা না ব্যাপারটা হচ্ছে হরমোনাল ইস্ট্রোজেন যাদের বেশি আছে তাদেরই অটো ডিজিজ বেশি হয় কারণ তাদের অটো টি সেল বডিতে বেশি তৈরি হয় এছাড়া কিছু এনভায়রনমেন্টাল ফ্যাক্টর আছে যেটার কারণেও আপনি দেখবেন যে অটো ডিজিজ তৈরি হয় যেমন আমি যদি রিম্যাটিক ফিভারের কথা বলি আমরা জানি যে রিম্যাটিক ফিভারের স্টেপটোকাস পায়োজেন্সের একটা এম প্রোটিন আমাদের শরীরে ঢোকে এবং এই এম প্রোটিনের স্ট্রাকচারাল সিমিলারিটি আছে আমাদের হার্টের কার্ডিয়াক এক মাসেলের সার্কোলেমার মাসেলের সাথে যার জন্য যে কোনো অ্যান্টিজেন বডিতে তৈরি ঢুকলে তার সাথে সাথে তার সাথে একটা করসপন্ডিং অ্যান্টিবডি তৈরি হয় উই কল্ড ইট অ্যান্টিবডি কারণ যে অ্যান্টিজেন ঢুকবে তা করসপন্ডিং অ্যান্টিবডি বডিতে তৈরি হতে হবে তা না হলে তার নামে অ্যান্টিজেন হবে না তো যেহেতু এম প্রোটিন একটা অ্যান্টিজেন এর অ্যান্টি করসপন্ডিং অ্যান্টিবডি তৈরি হয় তৈরি হয়ে এম প্রোটিনের সাথে গিয়ে বাইন করে কিন্তু আনফর্চুনেটলি এম প্রোটিনের স্ট্রাকচারাল সিমিলারিটি হার্ট মাসাল কার্ডিয়াক মাসালের সাথে সার্কোলেমার সাথে ওর সাথে গিয়ে অ্যান্টিবডি বাইন করে কারণ তারাও ওটাকে এম প্রোটিন হিসাবে চিহ্নিত করে এটাকে বলা হয় ক্রস রিয়াকশন যে তৈরি হওয়ার কথা এম প্রোটিন এর অ্যান্টিবডি তৈরি হয়েছে হার্ট মাসেলের ইগিনস্ট অ্যান্টিবডি ওই ক্রস বা যার জন্য কার্ডিয়াক অ্যান্টিবডি তৈরি হয় এবং কার্ডিয়াক মাসেলকে ডিস্ট্রয় করে এবং তৈরি হয় রিম্যাটিক কার্ডাইটিস ঠিক আছে তো এগুলো হচ্ছে এনভায়রনমেন্টাল ফ্যাক্টর ইজ রেসপন্সিবল ফর দ্য অটো ইমিউন ডিজিজ স্মোকিংয়ের সাথে কোনো এবং অ্যালকোহলের সাথে কোন অটো ইমিউন ডিজিজের কোনো রিলেশন নাই আপনাদের শিটে দেখবেন খুব সুন্দরভাবে এইচ এলে অ্যাসোসিয়েটেড ডিজিজের একটা সুন্দর চার্ট করে দেওয়া আছে এই চার্টটা থেকে আসলে প্রশ্নটা হয়েছে চোদ্দো নম্বর পেজে লেকচার শিটে দেখেন খুব সুন্দর একটা চার্ট করে দেওয়া আছে এই চার্টের মধ্যে আমি লেকচারের সময় বলেছিলাম যে আপনাদের এইচ এলে বি টোয়েন্টি সেভেন ডিআর টু ডিআর থ্রি ডিআর ফোর এই কয়েকটা যদি ভালো করে পড়েন তাহলে পরীক্ষা এই রিলেটেড প্রশ্নটাই আসে যেমন প্রথম আসছে হচ্ছে ক্রনিক অ্যাক্টিভ হেপাটাইটিস আমরা দেখতে পাচ্ছি যে ক্রনিক অ্যাক্টিভ হেপাটাইটিস হলে এই চলে ডিআর থ্রি অ্যাসোসিয়েটেড ডিজিজ অ্যাডিসন ডিজিজ আসছে অ্যাডিসন ডিজিজ এই চেলে ডিআর থ্রি রিলেটেড নয় এই জন্য এটা ফলস দেওয়া হয়েছে আচ্ছা এরপরে দিয়েছে হচ্ছে আপনার কি এসএলই আচ্ছা এসএলই হচ্ছে ডিআর থ্রি রিলেটেড অসুবিধা নাই এসএলই ডিআর থ্রি রিলেটেড এবং ডিআর টু দুটাই হবে গ্রেভস ডিজিজ গ্রেভস ডিজিজও ট্রু হবে নার্কোলেপসি নার্কোলেপসি আমরা দেখতে পাচ্ছি ডিআর টু অ্যাসোসিয়েটেড নার্কোলেপসি মানে কি মানে হচ্ছে কাজ করতে করতে ঘুমিয়ে যাওয়া তাই না এটা এক ধরনের নার্কোলেপসি এটা হচ্ছে ডিআর টু রিলেটেড তা আমি আশা করি এইচএলএ এ বি টোয়েন্টি সেভেন ডিআর টু ডিআর থ্রি ডিআর ফোর এই রিলেটেড এই চলে ডিজিজগুলো পড়বেন কারণ এইগুলো এক্সাম্পলগুলো পরীক্ষায় যদি আসে এখান থেকেই আসবে এইচ এলে অ্যাসোসিয়েটেড ডিজিজ ঠিক আছে এগুলো হচ্ছে অটো ইমিউন ডিজিজ আমরা জানি এইচালে তিন ধরনের এইচ এলএ ওয়ান টু থ্রি এর মধ্যে এইচএলএ এলএ ওয়ান আবার সাব ডিভাইডেশন হয় বি এবিসি টু সাবডিভাইডেশন হয় ডিপিডি ডিআর এবং এগুলো আবার ফার্দার সাবডিভাইডেশন হয় যেগুলোকে আমরা বলি মাইনার এই চেলে এই মাইনার এই চলে মিউটেশন বা অ্যাসোসিয়েটেড বিভিন্ন ডিজিজ তৈরি হয় যেগুলো মিউটেশন হলে তো সেই ডিজিজগুলো থেকে আসলে একটা প্রশ্ন আমরা তাদের পরীক্ষায় চলে আসে দেখেন এটা আসছে হচ্ছে টাইপ থ্রি হাইপার সেন্সিটিভিটির এক্সাম্পল আসছে ইমিউন মিডিয়েট ইমিউন কমপ্লেক্স মিডিয়েটেড হাইপার সেন্সিটিভিটি ফিভার হচ্ছে টাইপ টু মাইসথেনিয়া গ্র্যাভিজ হচ্ছে টাইপ টু রিম্যাটার আর্থ্রাইটিস হ্যাঁ এটা হলো টাইপ থ্রি অ্যাজ ওয়েল এস সিলি এসএলই কিন্তু টাইপ থ্রি হাইপার সেন্সিটিভিটি এছাড়া সেরাম সিকনেস আর্থাস রিয়াকশান এগুলোও টাইপ থ্রি হাইপার সেন্সিটিভিটি আপনাদের শিটে খুব সুন্দর করে চার্ট করে দেওয়া আছে টাইপ ওয়ান থেকে টাইপ ফোর পর্যন্ত হাইপার সেন্সিটিভিটির এক্সাম্পলগুলো এই এক্সাম্পলগুলো সুন্দর করে মুখস্থ রাখবেন কারণ এগুলো যে কোনোটাই কিন্তু পরীক্ষায় আসবে তো সুতরাং সব বই থেকে অ্যাকোমুলেট করে একসাথে চার্ট করে দেওয়া হয়েছে আপনাদের এই সুবিধাগুলোর জন্যই গ্লোমোরফ্রাইটিস টাইপ থ্রি টিবাকুলোসিস মনে রাখবেন অল দ্য গ্যানুলো আমি আবার বলছি যে আমাদের শরীরে যত গ্যানুলোম্যাটাস ডিজিজ আছে অল গ্র্যানুলোম্যাটাস যত গ্যানুলোম্যাটাস ডিজিজ আছে সবই হচ্ছে টাইপ ফোর হাইপার অল গ্যানুলোম্যাটাস ইনক্লুডিং দ্য কন্ট্যাক্ট হাইপার সেন্সিটিভিটি কন্ট্যাক্ট হাইপার এটা এটা সহ কন্ট্যাক্ট হাইপার সেন্সিটিভিটি মানে কি মানে হচ্ছে যে মন ধরেন যে আপনি সব সময় ধরেন ডাব সাবানে অভ্যস্ত গোসলের সব সময় বা হাত মুখ ধুইতে ডাব সাবান ব্যবহার করেন কিন্তু কখনো আপনি কসকো সাবান দিয়ে গোসল করেন নি বা হাত মুখ ধরনি তো এই কসকো সাবান গায়ে লাগানোর পরে গায়ে দেখবেন ফসকা ফসকা উঠে যায় লাল লাল চাকা চাকা হয়ে যায় এটাই কন্ট্যাক্ট হাইপারসেন্সিটিভ কসকো সাবানের যে অ্যান্টিজেন দেওয়া তৈরি সেগুলো আপনার স্কিনের জন্য শ্যুট করছে না এগুলো হাইপার সেন্সিটিভিটি এগুলো হচ্ছে টাইপ ফোর কারণ এখানে লোকালি এখানে অ্যান্টিজেন প্রেজেন্টেশন আর হেল্পার টি সেলের কাছে হেল্পার টি সেল ম্যাক্রোফেসকে অ্যাক্টিভ করে ম্যাক্রোফেস সেখানে সাইটোকাইন লিভারেট করে সেখানে লোকালি হুইল অ্যান্ড ফ্লেয়ার টাইপ অফ রিয়াকশন তৈরি করতে পারে এগুলো হচ্ছে টাইপ ফোর হাইপার এবং যত গ্যানোলোমেটাস ডিজিজ আছে সবই হচ্ছে টাইপ ফোর হাইপার সেন্সিটিভিটি পরের প্রশ্ন যাচ্ছে আমরা সি থ্রি আমরা জানি যে কমপ্লিমেন্ট সিস্টেমের সি থ্রি হচ্ছে সেন্ট্রাল মলিকুল এটা সেন্ট্রালি মলিকুল তৈরি হয় অ্যাক্টিভেশনের মাধ্যমে এবং প্রত্যেকটা যে অল্টারনেট তারপরে কমপ্লিট ক্লাসিক অল্টারনেট এবং লেকটিন তিনটারই কমন সেন্ট্রাল পাথ হইতে সি থ্রি তৈরি হবে এবং একটু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে এর ব্যাকটেরিয়াকে অপশনাইজ করতে পারে অনেক সময় যে কোনো একটা ফরেন পার্টিকেল বৈধ ঢোকার পরে ম্যাক্রোফেজ সেটাকে ফরেন হিসেবে রিকগনাইজ করতে পারে না যার জন্য সে তাকে কিল করতে পারে না তো দেখা যায় কি সি থ্রি সেটাকে ধরেন ধরে ধরার পরে সেখানে একটা সি থ্রি বি রিসেপ্টর অ্যাক্টিভেট হয় আর ম্যাক্রোফেজের একটা সি থ্রি বি নামে একটা রিসেপ্টর আছে সেটা তখন আইডেন্টিফাই করে এবং তাকে ভিতরে নিয়ে ফ্যাগোসাইটোসিস করে এটা হচ্ছে হয়ে সব কিলিং অল হয়ে থেকে সি থ্রি তৈরি হয় এরা এনজাইম তৈরি করতে পারে না এরা পজিটিভলি চার্জ এমন কোন কথা বলা নাই এরপরের প্রশ্ন হচ্ছে যে মাইক্রোঅর্গানিজমস বডিতে ঢুকতে পারবে না আমরা জানি ইনেট ইমিউনিটি দুইভাবে কাজ করে একটা হচ্ছে মাইক্রোঅর্গানিজমসকে আমাদের বডিতে ঢুকতে বাধা দেয় দুই নাম্বার হচ্ছে যে ঢোকার পরে আবার তারা বিভিন্নভাবে অ্যাক্টিভ হয় যেমন আপনাদের লেকচার শিটে দুই নাম্বার পেজে এরকম একটা চার্ট করে দেওয়া আছে যে হাউ ইনেট ইমিউনিটি ইম্পর্টেন্ট কম্পোনেন্ট কী কী আছে এর মধ্যে একটা হচ্ছে লিমিট এন্ট্রি কারা এন্ট্রি করতে বাধা দেয় কারা কারা একটা হচ্ছে স্কিনে কেরাটিন লেয়ার একটা হচ্ছে লাইসোজাইম একটা হচ্ছে লেয়ার আমরা জানি যে রেসপিটির সিলে এক্সেন লোকালি এক্সকেলেটারের মতো কাজ করে যার জন্য ডাস্ট পার্টিকেল ঢুকবে সেটাকে ট্র্যাপ হবে এবং এক্সকেলেটারের মাধ্যমে সেটা বের হয়ে চলে যাবে এছাড়া স্টোমাক এবং ভেজানার যে লো লো পিএইচ থাকে ডিফেন্সিন এবং নমা আমরা জানি যে আমাদের শরীরে বিভিন্ন জায়গায় নমা ফ্লোরা লাগানো থাকে এই নমো ফ্লোরাগুলো কিন্তু যাতে প্যাথোজেনিক অর্গানিজম বসতে না পারে এই জন্য রিসেপ্টারগুলো করে রাখে তো এগুলা প্রত্যেকটাই আসলে অর্গানিজমসকে এন্ট্রিতে বাধা দেয় বাকি থাকলো ফিভার ফিভার কিন্তু এটার এন্ট্রিতে বাধা দেয় না বরঞ্চ গ্রোথ অফ অর্গানিজম মাইক্রোঅর্গানিজম দ্য বডিতে বাধা দেয় যার জন্য এটাকে ফলস রাখা হয়েছে হেলপার টি ফাংশন ফাংশনস অফ হেলপার সেল প্রথমটা হচ্ছে অ্যাক্ট দেখেন হেলপার টি সেল নিজে ইন্টালিক টু তৈরি করে ইন্টালিক টু তৈরি করে নিজে আগে অ্যাক্টিভেট হয় এবং তারপরে হচ্ছে সে কাকে অ্যাক্টিভেট করে সাইটোটক্সিক টি সেলকে বা ইন্টালিক টু ইন্টার টু দিয়ে নিজে অ্যাক্টিভেট হয় এই জন্য বলছে যে অ্যাক্টিভেট হেল্পারটিসে নিজেকে নিজে অ্যাক্টিভেট করতে পারে আচ্ছা অ্যাক্টিভেট এন এনকে সেল এনকে সেলের অ্যাক্টিভেশনের জন্য কারো দরকার হয় না যখনই দেখা যায় যে এম এইসসি ওয়ান আন্ডার এক্সপ্রেসড হয়েছে বা নট এক্সপ্রেসড হয়েছে হ্যাঁ তখনই কিন্তু এনকে সেল অ্যাক্টিভ হয় আমরা সবাই জানি যে ন্যাশনাল কিলার সেল হচ্ছে বডির সবচেয়ে লার্জ গ্যানুলার লিম্ফোসাইট টি সেলের যে সমস্ত রিসেপ্টর থাকে সিডি টু সিডি থ্রি এদের গায়ে কিন্তু এ সমস্ত রিসেপ্টর থাকে না এরা ইন্টারফেরন গামা তৈরি করতে পারে এবং মাইক্রোফেসকে অ্যাক্টিভ করতে পারে এবং এরা সিবিআর কম্বাইনি ইমিউনি ডেফিসিয়েন্সিতেও কিন্তু নর্মাল লেভেলে থাকে এবং ন্যাচারাল কিলার সেলগুলো আপনি দেখবেন যে এদের অ্যাক্টিভেশনে কারোর সাহায্য লাগে না বা কেউ তাদেরকে হেল্প করে না তারা যখন দেখে যে কোনো একটা টিউমার সেল বা ক্যান্সার সেলের গায়ে এমএসসি ওয়ান অ্যাক্টিভেট হয় নাই কারণ যে কোনো একটা টিউমার সেলের গায়ে কিন্তু এমএসসি ওয়ান অ্যাক্টিভেট হওয়ার কথা বিকজ দে আর নিউ নিউক্লিয়েটেড কিন্তু যখন হয় না তখনই কিন্তু বা আন্ডার এক্সপ্রেস বা নট এক্সপ্রেস থাকে তখনই কিন্তু আপনি দেখবেন যে ন্যাচারাল কিলার সেল অ্যাক্টিভেট হয় এবং বডিতে দুইটা সেল আছে যারা সাইটোটক্সিন লিবারেট করে একটা হচ্ছে এনকে সেল একটা হচ্ছে এনকে সেল একটা হচ্ছে এনকে সেল আর একটা হলো সিডিএইট বা টি সেল এই দুইটা হচ্ছে বডিতে পারফোরিনস পারফোরিন আর হচ্ছে গ্র্যানজায়ন এই দুটো সাইটোটক্সিন লিবারেট করে যে কোনো অর্গানিজমসকে কিল করতে পারে যে কোনো সেলকে ভাইরাল ইনফেক্টেড সেল বা টিউমার সেলকে কিল করে বা গ্রাফ রিজেকশানে হেল্প করে রিলিজ ইন গামা নট আলফা ফ্যাগোসাইটোসিসের দুটি ইম্পর্টেন্ট সেল একটা হচ্ছে নিউট্রোফিল একটা হচ্ছে ম্যাক্রোফেস কোনগুলা অ্যাকওয়ার্ড অ্যাক্টিভ ইমিউনিটি অ্যাক্টিভ ইমিউনিটি মানে কি মানে হচ্ছে বডির অ্যাক্টিভ পার্টিসিপেশন একটা অ্যান্টিজেন ঢুকবে বডি অ্যাক্টিভলি পার্টিসিপেট করবে এবং ফলোড বাই করসপন্ডিং অ্যান্টিবডি তৈরি করবে এটাই হচ্ছে অ্যাক্টিভ ইমিউনিটি ঠিক আছে যেমন ক্লিনিক্যাল সাব ক্লিনিক্যাল ইনফ্রি আপনাদের লেকচার শিটে খুব সুন্দর করে চার্ট করে দেওয়া আছে দেখেন যে আপনাদের লেকচার শিটে খুব খুবই সুন্দর করে আমি একটা চার্ট করে দিয়েছি যেমন চার নাম্বার পেজে দেখেন অ্যাক্টিভ ইমিউনিটি ন্যাশনাল আর্টিফিশিয়াল ন্যাশনালের মধ্যে ক্লিনিক্যাল সাবক্লিনিক্যাল ইনফেকশন আর ভ্যাকসিন টক্সয়েড তাহলে এই তিনটা হল ট্রু হলো আর ম্যাটার্নাল আইজিজি বা আইজিএ ব্রেস্ট মিল্কের মাধ্যমে আইজিএ প্লাসনটা ক্রস করে আইজিজি এটা কিন্তু ন্যাচারাল অ্যাক্টিভ ইমিউনিটি যার জন্য এটা ফলস হয়েছে আর এটা আর্টিফিশিয়াল প্যাসিভ ইমিউনিটি তৈরি করা ইমিউনিগ্লোবিলিন এটা প্যাসিভ ইমিউনিটি যার জন্য এটা ফলস হয়েছে ইনেট ইমিউনিটি সেলগুলো খুব সুন্দর করে আপনাদের লেকচার সেটা চার্জ চার্ট করে দেওয়া আছে হ্যাঁ নিটোফিল ম্যাক্রোফেস ঠিক আছে কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট এটা কোন সেল না এখানে পোশনের সেল চেয়েছে এটা একটা কম্পোনেন্ট যার জন্য ফলস হয়েছে এন সেল ঠিক আছে ন্যাচরকে এল এ কে সেল ট্রু যতগুলো ইমিউনোগ্লোবিলিন আছে তার মধ্যে আইজিজি আমরা সেকেন্ডারি ইমিউন রেসপন্সে পাই যার জন্য এটা ফলস রাখা হয়েছে এবং সবচেয়ে বেশি বডিটি ইমিউনোগ্লোবিলিন থাকে আইজিজি এবং এরা ব্লাডে লিম্ফে ইয়াতে প্লাসেন্টা ক্রস করতে পারে কারণ প্লাস এদের আইজিজি যে এফসি রিসেপ্টর সেই এফসি রিসেপ্টরটা প্লাসেন্টাতে দেওয়া থাকে যার জন্য এরা প্লাসেন্টা ক্রস করতে পারে অন্য কোনো ইমিউনোগ্লোবিলের এফসি রিসেপ্টর প্লাসেন্টাতে নাই প্রেজেন্ট ইন মিকোজাল সার্ফেস দ্যাটস অ প্রোটেক্ট ফ্রম ওয়াইল্ড পোলিও যে কোনো মিকোজাল সার্ফেস যেটা সিক্রেটারি অ্যান্টিবডি তার নাম হলো আইজিএ কিন্তু আইজিজি তো সিক্রেটারি অ্যান্টিবডি না যার জন্য এটা ফলস রাখা হয়েছে অ্যান্টিজেন এবং এমএসসি টি সেল ক্যান রিকগনাইজ অ্যান্টিজেন প্রেজেন্টেড উইথ এমএসসি অনলি আচ্ছা দেখেন টি সেল হচ্ছে এমএসি রেস্ট্রিকশন রেস্ট্রিক্টেড হেল্পার এবং সাইটোটক্সিক টি সেল দোনোটারই এমএসসি রেস্ট্রিকশন আছে রেস্ট্রিকশন মানে কি রেস্ট্রিকশন মানে হলো যে এমএসসির মাধ্যমে যদি কখনও অ্যান্টিজেন প্রেজেন্টেশন না হয় তাহলে সেল তাকে চিনতে পারে না যেমন এমএসি 2 এর মাধ্যমে না গেলে হেল্পার চিনতে পারে না ওয়ানের মাধ্যমে না গেলে টক্সিক চিনতে পারে না এগুলাকে বলা হয় রেস্ট্রিকশন তো এই রেস্ট্রিকশন হচ্ছে টিসেলের শুধু আছে আর সেল আরেকটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আছে সে হচ্ছে যে কোনো প্রসেসড অ্যান্টিজেন ছাড়া সে রিকগনাইজ করে না ধরেন একটা ম্যাক্রোভেস এনগাল্ফ করলে একটা অ্যান্টিজেন সেই অ্যান্টিজেনকে টুকরো 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 করে ভাঙবে ভাঙার পর প্রসেস করবে তা দেন প্রেজেন্ট করবে হেলপার টি সেল আদারওয়াইজ কিন্তু হেলপার সেল তাকে রিকগনাইজ করবে না টি সেল রিকগনাইজ অনলি পেপটাইড হ্যাঁ যে সমস্ত অ্যান্টিজেন নেচার বা পেপটাইড পলিপেপটাইট সেই সমস্ত অ্যান্টিজেনই শুধুমাত্র হেলপারের কাছে প্রেজেন্ট হবে আদারওয়াইজ কিন্তু কোনো অ্যান্টিজেন যেমন কার্বোহাইড্রেট ফ্যাট এগুলা কিন্তু হ্যাপ টিসেলের কাছে প্রেজেন্টেশন হবে না পলিস্যাকারাইড অ্যান্টিজেন ক্যান ডাইরেক্ট এছাড়া বাকি যেগুলো আছে প্রোটিন ছাড়া পলিপেপটাইড ছাড়া বাকিগুলো যেমন বি সেল বি সেল অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল সে অ্যান্টিজেনকে ধরতে পারে সে নিজেই অ্যান্টিবডি তৈরি করতে পারে ঠিক আছে যার জন্য টু রাখা হয়েছে হ্যাপটেন্স আর দ্য উইক উইক ইমিউনোজেনিক ইমিউনোজেন মানে কি ইমিউনোজেন মানে হলো যে ইমিউন সিস্টেমকে স্ট্রংলি অ্যাক্টিভেট করতে পারে দ্য হ্যাপটেন্স হচ্ছে স্ট্রং ইমিউনোজেনিক দ্য অ্যান্টিজেন হুইস ক্যান অ্যান্টিজেন না আমরা জানি যে অ্যান্টিজেনকে ধরবে হেল্পার টিলের কাছে নিয়ে যাবে যাবে প্রসেস করবে করবে প্রেজেন্ট করে তাই তো এ তো যদি কোনো অ্যান্টিজেনকে ম্যাক্রোফেজের ভিতরে না গিয়ে সরাসরি টি সেলকে অ্যাক্টিভ এখানে বি সেল লেগেছে হবে টি সেলকে যদি সরাসরি অ্যাক্টিভেট করতে পারে তাকে বলা হয় সুপার অ্যান্টিজেন আপনারা মাইক্রোবায়োলজিতে পড়েছেন যে ও যে স্টাফাইলোকক্কাস অরিয়াসে এনটারোটক্সিন এটা কিন্তু সুপার অ্যান্টিজেন ইমিউন সিস্টেমের সেল গুলো কি কি যেমন এনকে সেলস আর কল দ্য লার্জ গ্যানুলার লিম্ফোসাইট ঠিক আছে বিকজ দে ম্যাচ না এদের ম্যাচিউریشنের জন্য থাইমাস লাগে না সমস্ত এপিসি ফ্যাগোসাইটিক না শুধুমাত্র ম্যাক্রোফেস ফ্যাগোসাইটিক সেন্ট্রাল সেল অ্যাডাপটিভ হ্যাঁ ম্যাক্রোফেস যদি বলা হয় যে ইনেট ইমিউনিটি যদি হেল্প না করতো তাহলে নিউট্রোফিল কম্পোনেন্ট অফ ঠিক আছে হিউমোরালশন এম এসসি ওয়ান ওয়ান এর রেস্ট্রিকশন আছে হলো সাইডোটক্সিকটি সেলের টি সেল এমএসসি ওয়ান ছাড়া চিনতে পায় না আমরা একটা সূত্র পড়িয়েছিলাম আপনাকে আট একে আট এইট মানে হচ্ছে সাইডোটক্সিক টি সেল আর এমএসসি ওয়ান হচ্ছে যাদের নিউক্লিয়েটেড সেল আছে যত যত নিউক্লিয়েটেড সেলাস ইনক্লুডিং প্লাটিলেট এক্সেপ্ট আর বিসি এদের মাধ্যমে এরা টি সেল তাদেরকে রিকগনাইজ করবে এমএসসি রেস্ট্রিকশন হচ্ছে শুধুমাত্র টি সেলেট থাকবে ঠিক আছে অনলি টি সেল আর রেস্ট্রিক্টেড টু এমএসসি কথা সত্য অল নিউক্লিয়েটেড সেল শো এমএসসি ওয়ান হ্যাঁ যত নিউক্লিয়েটেড সেলাস ইনক্লুডিং প্লাটিলেট প্লাটিলেটেড নিউক্লিয়াস নাই কিন্তু তারপরেও সে এমএসসি ওয়ান এক্সপ্রেশন করতে পারে এমএসসি শো এপিসি শো এমএসি রেস্ট্রিকশন এক্সেপ্ট বি সেল না এগুলা কথা এপিসি কোনো এমএসসি রেস্ট্রিকশন নাই অল এপিসি হ্যাভ এম এস সি টু হ্যাঁ সকল এ পিসি অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলের এমএসসি টু আছে এক্সোজেনাস সার্ভেসে আর এন্ডোজেনাসলে আছে এমএসসি ওয়ান এপিসি প্রেজেন্ট অ্যান্টিজেন উইথ এম এস সি হ্যাঁ অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলের গায়েড এমএসসি টু লাগানো থাকে যেটা দিয়ে সে হেলপার টিসেলের কা হেল্পার টিসেলের কাছে অ্যান্টিজেন নিয়ে যেতে পারে ঠিক আছে আর যত নিউক্লিয়েটের সেল আছে তাদের ভিতরে অ্যান্টিজেন ঢুকলে এমএসসি ওয়ান এক্সপ্রেশন হবে যেটা সাইট টি টিসেল তাকে রিকগনাইজ করবে অ্যাক্টিভ ইমিউনিটির মিডিয়েটার অ্যাক্টিভ ইমিউনিটি ক্যারেক্টারিস্টিক্স মিডিয়েটার হচ্ছে অ্যান্টিবডি এবং টিসেল হুম হতে পারে লং লাস্টিং বাট স্লো অনসেট হ্যাঁ অ্যান্টিবডি মিডিয়েটেড যেগুলো অ্যাক্টিভ ইমিউনিটি যেগুলো অ্যাক্টিভ ইমিউনিটি সেগুলো লং লাস্টিং কারণ এগুলো বডির অ্যাক্টিভ পার্টিসিপেশনের মাধ্যমে তৈরি হয় এবং দীর্ঘদিন পর্যন্ত থাকে যেমন যত লাইফ লং যত লাইফ ভ্যাকসিন আছে সবগুলো অ্যাক্টিভ ইমিউনিটির মাধ্যমে অ্যান্টিবডি তৈরি করে যার জন্য এগুলা লং লাস্টিং ইমিউনিটি দেয় অ্যাক্টিভ পার্টিসিপেশন বডি অ্যাক্টিভ পার্টিসিপেশন না করলে অ্যান্টিবডি তৈরি হয় না শর্ট লাস্টিং না লং লাস্টিং টাইপ ওয়ান টাইপ থ্রি হাইপার সেন্সিটিভিটি রিস্ক এটা কোনো কথা নাই এরকম কোনো সেলের সম্পর্কে কোন কথাগুলো সত্য। টিসেল যদি ইন্টারলিউক ফোর ফাইভ তৈরি না করে বিসেলকে অ্যাক্টিভেট না করতো তাহলে বি সেল থেকে প্লাজমা সেলও অ্যান্টিবডি তৈরি হতো না সমস্ত টি সেলেরই সিডি টু সিডি থ্রি রিসেপ্টর সাধারণত থাকে টিসেল রিসেপ্টরের যে জিন রিঅ্যারেঞ্জমেন্ট হয় যার জন্যই কিন্তু এরা এমএসসি ওয়ানকে বা টুকে চিনতে পারে সিডি এইট রিসেপ্টর সিডি টোয়েন্টি এইট হ্যাঁ হেল্পার টিসেলের সিডি টোয়েন্টি এইট রিসেপ্টর থাকে বলেই কিন্তু থাকে বলেই কিন্তু আপনার অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলের বি সেভেনের সাথে এরা একটা কোস্টিমুলেশন তৈরি করে যতক্ষণ কোস্টিমুলেশন টিকে থাকে ততক্ষণ অ্যান্টিজেন প্রেজেন্টেশন চলতে থাকে কোস্টিমুলেশনও ভেঙে যায় অ্যান্টিজেন প্রেজেন্টেশনও ভেঙে যায় এটা নেগেটিভলি চার্জ এমন কোনো কথা নাই কমপ্লিমেন্ট সিস্টেম অ্যাক্টিভেট হয় মেনলি দুটো ইমিনোগ্লোবিলিন দিয়ে একটা আইজিজি একটা আইজিএম আপনি যদি বলেন আইজিএ কেন ট্রু হলো না কারণ অ্যাগ্রিগেটেড আইজিএ দিয়ে তো অল্টারনেট পাথে অ্যাক্টিভেট হয় কথা সত্য কিন্তু অ্যাগ্রিগেটেড তো লেখা নাই শুধু আইজিএ লেখা আছে এজন্য ফলস হয়েছে সেল মিডিয়েটেড ইমিউনিটি মনে রাখতে হবে যত ইন্ট্রাসেলুলার আছে হোক সেটা অব্লিগেট হোক সেটা ফ্যাকাল্টেটিভ মাইক্রোবেকটেন টিউবারকুলোসিস ফ্যাকাল্টেটিভ ইন্ট্রাসেলুলার লেপ্রি এটা এটা অব্লিগেট ইন্টারসেলুলার ক্লেপসেলা সরি ক্লেপসেলা না ক্ল্যামাইডিয়া রিকেটসিয়া এরা অব্লিকেট ইন্টারসেলুলার যত ভাইরাস আছে এরা অব্লিকেট ইন্টারসেলুলার সো ইন্টারসেলুলার অর্গানিজমসের এগেন্স্টে সেল মিডিয়েটেড ইমিউনিটি অ্যাক্টিভেট হবে ক্লিপসেলের ইন্টারসেলুলার না এই জন্য এটা ফলস হয়েছে নিউমোসিস্টির জেরোভিসি নিউমোসিস্টির জেরোভিসি নিউমোসিস্টির জেরোভিসি না যার জন্য এটা ফলস হয়েছে মাকে ওইটা ফ্যাকালটিভ ইন্টারসেলার ক্যান্ডিডা যত ফাঙ্গাস আছে সবগুলোয় ফ্যাকালটিভ এক্সেপ্ট নিউমোসিস্টির জেরোভেসি আচ্ছা স্ট্রেপ্টোকাস পাইজেন্স না কোনগুলো লাইভ ভ্যাকসিন এখানে এম এম আর আপনাদের ভ্যাকসিন ক্লাসে শেখানো হবে যে লাইভ এবং কিল ভ্যাকসিনের চার্ট করে দেওয়া হবে সেখান থেকে আপনারা এটা পারবেন টাইপ টু হাইপার সেন্সিটিভিটির এক্সাম্পল খুব সহজ প্রশ্ন অ্যাটোপিক অ্যাজমা হচ্ছে টাইপ ওয়ান ইমিউনোথম্বোসাইটোম পাপড়া টাইপ টু সিগনেস আর্থাস রান টাইপ থ্রি অটিমিউন হেমোলাইটিক টাইপ টু এনাফাইলাক্সিস টাইপ ওয়ান হাইপার সেন্সিটিভিটি রিয়্যাকশন এটা আপনারা জানেন প্রভিশন অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল তিনটা একটা হলো মাইক্রোফেস বিলিমফোসাইট একটা ডেনড্রাইটিক সেলস তো সেটা একটা পারলেন সাইটোকাইস রিলেটেড টু ইমিউন সিস্টেম ইন্টারলিক টু সিক্রেট হয় হেলপার টি সেল থেকে হেলপার টি সেল থেকে তৈরি হয়ে নিজে অ্যাক্টিভেট হয় সাইটোটক্সিক টি সেলকে অ্যাক্টিভেট করে ফোর এর কারণে হচ্ছে ইন্টারলিউক ফোর এবং ফাইল বিসেল এর বি সেল কে গ্রোথ এবং প্রলিফারেশন করে এবং বি সেল অ্যাক্টিভেট করে মেইনলি সেটাই কি শর্টকাটে লেখা হয়েছে আসলে এটা এটা আসলে এভাবে লেখা উচিত না এখানে পুরোটা লিখতে হবে যে বি সেলের অ্যাক্টিভেট করতে পারে ইন্টারলিউক ফোর ফাইভ দ্যাটস হইয় বি সেল অ্যাক্টিভেট হবে এবং প্লাজমা সেলে কনভার্ট হয়ে সেটা অ্যান্টিবডি তৈরি করবে তাই তো ডেফিসিয়েন্সি ইন্টার ইন্টারলুকুন ফোর মে ইম্পেয়ার্ড ক্লাস সুইচিং হ্যাঁ কারণ ক্লাস সুইচিং আমরা জানি যে ক্লাস সুইচিং তখনই হয় যখন কোনো অ্যান্টিজেন প্রোটিনের নেচার হয় প্রোটিন হওয়ার পেলে পলিপেপটাইট না হলে সেই অ্যান্টিজেনদের কোনো ক্লাস সুইচিং হয় না ফোর যদি না থাকে তাহলে তো বি সেলকে অ্যাক্টিভই করতে পারবে না আর বিসেল অ্যাক্টিভ না হলে তো ক্লাস টিচিং হওয়ার প্রশ্নই ওঠে না এটা লিক ইন টুয়েলভ যদি ডেফিসিয়েন্সি হয় তাহলে মিজেলস হতে পারে এটাই এটা ইমিউনি ডেফিসিয়েন্সি থেকেই প্রশ্নটা এসছে আপনাদের ইমিনিটি টিমার ইমিউনিটি দিবে ম্যাক্রোফ্যাজ এক নম্বরে ন্যাশনাল কিলার সেলের কাজই হচ্ছে যে কোনো টিউমার সেলের গায়ে যদি এমএসসি ওয়ান এক্সপ্রেশন না হয় সেটাকে পাফরিন গ্যানজ্যাম লিবারেট করে ধ্বংস করা ইনটিগ্রিটি অফ এমএসসি টু অন দা সার্ভেস অফ দ্য টিউমার সেল টিউমার সেলের ওয়ান থাকে বিকজ দে আর নিউক্লিয়েটেড সেল অ্যান্টিজেন নেগেটিভ সেল হ্যাঁ টিউমার সেল যদি অ্যান্টিজেন নেগেটিভ ভেরিয়েন্ট তৈরি করতে পারে তাহলে সে টিকে যায় একটা প্রশ্ন আসে হাউ টিউমার সেল ক্যান ইভেট ইমিউন সিস্টেম এখান থেকে এই প্রশ্নটা এসছে এমএসসি নেগেটিভ ভেরিয়েন্ট তারা তৈরি করতে পারে এবং ডিফেক্টিভ ফ্যাগোসাইটোসিস তৈরির মাধ্যমে তারা বড়িতে ক্যান্সার সেলগুলো টিকে থাকতে পারে ম্যাক্রোফেয়াস হচ্ছে অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল নো ডাউট

ন্যাচারাল কিলার সেল হচ্ছে বডিতে সবচেয়ে বড় লার্জ লিম্ফোসাইট আমি আগেই বলেছি যে এরা পারফোরিন গ্যানজাইমের মাধ্যমে ইয়া করে ইন্টারলিগিন টু লিবারেট করে হেল্পারটি সেল এদের কোনো এমএসসি রেস্ট্রিকশন নাই সিডি টু সিডি থ্রি নাই এদের অ্যাক্টিভেশন করার জন্য কেউ নাই এরা সিভিয়ার কম্বাইন ইমিউনি ডিফিসিয়েন্সিতে নর্মাল লেভেলে থাকে এরা ইমিউনিটির একটা ইফেক্টার সেল হিসাবে কাজ করে লাস্ট কোশ্চেন হচ্ছে যে এফ সি পোর্শন দেখেন ইমিউনোগ্লোবিলিনের আমি যদি একটা ইমিউনোগ্লোবিলিন আঁকি একটা ইমিউনোগ্লোবিলিনের দুটো পোর্শন থাকে একটাকে বলা হয় এফিবি একটাকে বলা হয় এফসি কি বলা হয় একটা হচ্ছে এফএবি একটা হচ্ছে এফসি ধরেন এই যে এখানে যেটা থাকে সেটা হচ্ছে এফএবি ফ্র্যাগমেন্ট অ্যান্টিজেন বাইন্ডিং আর এখানে যেটা থাকে এটার নাম এফসি এই পোর্শনটা ফিক্স থাকে আর এই পোর্শনে এসে অ্যান্টিজেন বাইন্ড করে ধরেন কোনো একটা অ্যান্টিজেন বাইন্ড হবে এই অ্যান্টিজেনটা এসে এখানে এসে বাইন করবে নট সিতে জাস্ট এখানে এসে বাইন করবে ঠিক আছে এখানে এসে অ্যান্টিজেন বাইন করবে এই পোর্শনটা হচ্ছে ফিক্স থাকবে ঠিক আছে এখন প্রশ্ন হচ্ছে যে এফসি পোর্শন ক্যান বি ক্লিপড বাই ফ্রম দ্য এফ ইবি পোর্শন বাই পে পেইন করা যেতে পারে দে রেসপন্সিবল ফর অ্যান্টিবডি না অ্যান্টিবডি বা অ্যান্টিজেন বাইন্ডিং এগুলা এগুলা এখানে হয় এখানে না এফসিতে না দে আর ইনভলভ আচ্ছা আমরা জানি যে ইমিউনোগ্লোবিলিন ই যেটা ইমিনোগ্লোবিলিন ই এর যেটা এফসি পোর্শন এর এফসি পোর্শন আছে তিনটা সেলের গায়ে একটা হচ্ছে মাস সেল একটা হচ্ছে ইউসিনোফিল ইউসিনোফিল আরেকটা হলো বেজোফিল কী কী বেজোফিল এই তিনটা সেলের গায়ে এফসি রিসেপ্টর আছে যার জন্য সে সেখানে গিয়ে তাদেরকে স্ট্যাবিলাইজ করে রাখতে পারে ঠিক আছে যার জন্য এই প্রশ্নটা ট্রু হয়েছে আচ্ছা তারপরে কি দে আর ইনভলভড ইন দ্য অ্যাক্টিভেশন হ্যাঁ এরা কমপ্লিমেন্ট সিস্টেমকে অ্যাক্টিভেট করতে পারে হ্যাঁ দে আর ডিটারমাইন দ্য অ্যাবিলিটি অফ ইমিউনোগ্লোবিলিন ফর দ্য ট্রান্সপ্লাসেন্টটা কারণ আইজিজির এফসি পোর্শন যেটা আছে সেটা কিন্তু প্লাসেন্টা ক্রস করতে পারে এখান থেকে এই প্রশ্ন এসছে যে কোন ইমিউনোগ্লোবিলিনের এফসি রিসেপ্টর থাকে আমরা জানি যে এফসি রিসেপ্টর হচ্ছে আইজিজির যে এফসি রিসেপ্টর আছে সেই রিসেপ্টরটা প্লাসেন্টাতে থাকে যার জন্য একমাত্র আইজিজি প্লাসেন্টা ক্রস করতে পারে আদারওয়াইজ অন্য কোনো ইমিউনোগ্লোবিলিন প্লাসেন্টটা ক্রস করতে পারে না এই ছিল আমাদের পঁচিশটা কোশ্চেন যারা অনেক ভালো করেছেন বিশের উপরে পেয়েছেন তারা খুব ভালো করেছেন যারা বিশে কম পেয়েছেন আঠারো কম পেয়েছেন তারা কিন্তু ভালো করতে পারেননি আরও ভালো করে পড়তে হবে সিটটা ভালো করে পড়তে হবে আমার লেকচার ভিডিওটা বারবার দেখতে হবে বারবার করে ক্লাসটা করতে হবে তাহলে আমার মনে হয় আরও ভালো করতে পারবেন আপনারা ওই শুভ ভেরি লাক